আসসালামু আলাইকুম, লার্ন অন টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি স্কিটো অ্যাপস ইনস্টল করা এবং স্কিটো অ্যাপসে আপনি কিভাবে আপনার নামে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাবো। তো চলুন শুরু করি। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। দেখুন আমার হোম স্ক্রিনে প্লে স্টোর, আমি প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পর এইখানে লিখুন স্কিটো। দেখুন স্কিটো অ্যাপসটি চলে আসছে, আপনি সেখানে ক্লিক করুন। ডান দিকে লক্ষ্য করুন ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করুন। ইনস্টলে ক্লিক করলে আপনার অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। দেখুন ইনস্টল কমপ্লিট। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে বের হয়ে যান। এখন আমরা স্কিটো অ্যাপসে নিজের নামে একটা প্রোফাইল তৈরি করা শিখব। দেখুন কিভাবে সেটা করতে হয়। দেখুন আমার হোম স্ক্রিনে স্কিটো অ্যাপসটি, এই স্কিটো অ্যাপসে আপনি ক্লিক করুন। দেখুন অ্যালাউ চাচ্ছে, এই অ্যালাউতে আপনি ক্লিক করুন। এভাবে যতবার অ্যালাউ চাইবে আপনি ততবারই ক্লিক করবেন। ওকেতে ক্লিক করুন, আবার ওকেতে ক্লিক করুন। নিচে লক্ষ্য করুন 01 লেখা আছে, সেখানে ক্লিক করুন। এবার আপনি যে নাম্বারে রেজিস্ট্রেশন করতে চাইছেন সে নাম্বারটা এখানে লিখুন। নাম্বারটি লেখা হলে ডান দিকে দেখুন লেখা আছে সেন্ড, সেন্টে ক্লিক করুন। দেখুন একটা মেসেজ আসছে, এই মেসেজটা যতবার আসবে ততবার আপনি নিচে নাম্বার লিখবেন। ওই মেসেজটার মানে হলো যে আপনার ওই নাম্বারটা রেজিস্ট্রেশন এখনও হয়নি। দেখুন টাইপ হেয়ারে আমি নাম্বারটা লিখছি। নাম্বারটি লেখা কমপ্লিট হলে ডান দিকে সেন্টে আবার ক্লিক করুন। দেখুন অসাম লেখা আছে, এটার মানে আপনার সিমটা রেজিস্ট্রেশন হতে শুরু করেছে। একটা কোড আসবে, এখন দেখুন কোড চলে আসছে, একটা মেসেজ আসবে আবার, এবং অটোমেটিক্যালি আপনাকে নেক্সট ধাপে নিয়ে চলে যাবে। দেখুন দুইটা পদ্ধতি দেখাচ্ছে, আপনি যে কোনো পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার সিমটা রেজিস্ট্রেশন করতে পারেন। আমি তালা চিহ্নের ওপর ক্লিক করলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এবার এখানে দেখুন লেখা আছে পাসওয়ার্ড, এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটা যেন মনে থাকে আপনার। দেখুন আমি একটা সাধারণ পাসওয়ার্ড দিচ্ছি, 1 2 3 4 5 6। এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন পরবর্তীতে একই পাসওয়ার্ড দিবেন। দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে আপনি ক্লিক করুন। এরকম মেসেজ আসলে বুঝবেন সমস্যা হয়েছে, আপনি আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। যতবার আসবে ততবার কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে ইওর নেম, এখানে আপনার নামটা দিবেন, তারপরে ইওর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিবেন। তার নেক্সটটা খেয়াল করুন ইওর বার্থ ডে, এখানে আপনার জন্ম সালটা দিবেন। দেখুন সিলেক্ট করা হচ্ছে, এভাবে আপনি সিলেক্ট করে দিবেন আপনার জন্ম তারিখটা। এবার ওকেতে ক্লিক করুন। এবার নিচে দেখুন AKM লেখা আছে, এটা একটা কলেজের নাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কলেজে পড়েন সে কলেজটা সিলেক্ট করবেন, যদি না পান যে কোনো একটা কলেজ সিলেক্ট করে দিবেন। নিচে দেখুন লেখা আছে সেভ মাই প্রোফাইল, এখানে ক্লিক করুন। শো ড্যাশবোর্ডে ক্লিক করুন, আপনার সিমটা রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি। দেখুন আপনি আপনার অ্যাকাউন্টে চলে এসেছেন। আপনি ডান দিকে নিয়ে যান একবার, আপনার মেগাবাইট দেখতে পাবেন, এত জিবি আপনার মেগাবাইট আছে। তো ওকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।